ভিউয়ার্স, আজকের ব্লগে আমরা এমন একজন ব্যক্তিকে দেখাবো, উপস্থাপন করব আপনাদের সামনে, যিনি পটলের পরাগায়ন প্রক্রিয়াটা করছেন। আমরা জানি, আপনারা সবাই জানেন যে পটল একটা প্রসিদ্ধ সবজি, এবং এই সবজি চাষাবাদ করে থাকেন গ্রামের কৃষকরা। তারা দেশের অর্থনীতিকে স্বাবলম্বী করার জন্য বিভিন্ন পদ্ধতিতে ব্যাপক ফসল উৎপাদনের জন্য বিভিন্ন প্রক্রিয়া করে থাকেন। তো আজকে আমরা দেখাবো যে উনি কীভাবে পটল চাষকে এবং পটলের ফলনকে অধিকতর বৃদ্ধি করা যায়, সেই প্রক্রিয়ায় যে পরাগায়ন প্রক্রিয়াটা প্রয়োজন, সেই প্রক্রিয়াটা উনি করছেন। জি, আপনার নাম? আমার নাম সাগরচন্দ্র বিশ্বাস। সাগরচন্দ্র বিশ্বাস, আচ্ছা। তো আপনি এখন কী কাজটা করতেছেন? আমি এই পটলের ফুল ছোঁয়াতেছি, মানে পরাগায়ন করানো হয়। পটলের পরাগায়ন? তো এই পরাগায়ন করাইলে কি, মানে কি হয় পটলটা, কি হয় পটলটা? ধরেন যে পরাগায়ন করালে পরে আপনার 80% পটলই থেকে যায়, আর যদি পরাগায়ন না করা যায় তাহলে হলো হয়তো ফলন নষ্ট হয়ে যায়। ফলন নষ্ট হয়ে যায় 40-45% আসে। আসে, ও আচ্ছা। পরাগায়ন করাইলে 80% ফসলটা ঠিকমতো তৈরি উৎপাদন হয়। হ্যাঁ। আর পরাগায়ন না করাইলে দেখা যায় 40% টিকে। আপনি একটু পরাগায়ন প্রক্রিয়াটা একটু দেখাবেন, কিভাবে আপনি ফুলের পরাগায়ন করে থাকেন, মানে মেল ফুলের কোন অংশটা? এইটা হলো পুরুষ ফুল। আচ্ছা, এইটা হলো পুরুষ ফুল, এটার পিছনে কোনো ই নাই, আর মেয়ে ফুলটার পিছনে এলো এই যে পটল। ও, মেয়ে ফুলটার পিছনে পটল থাকে? পটলই থাকে। পুরুষ ফুলের পিছনে পটল থাকে না? পটল থাকে না। আচ্ছা, এই পুরুষ ফুলটা আলাদা লাগানো হয়, আর মেয়ে ফুলটা আলাদা লাগানো হয়। মাঝে মাঝে এই দুটো একটা পুরুষ ফুল লাগাই দিই, বুঝছেন? এই দেখেন, দেখাচ্ছি গাছ, ফাঁকে ফাঁকে পুরুষ ফুল, পুরুষ পটল গাছ লাগানো আছে। লাগানো পরাগায়ন করার উদ্দেশ্যে, সেই গাছের ফুল ফুলে আমরা হলো এই গাছটা এদিকে ভালো আছে, এইগুলো হলো পুরুষ ফুল গাছ। এগুলো পুরুষ ফুল গাছ? পুরুষ ফুল গাছ আছে, এটা হলো পুরুষ পুরুষ ফুল গাছ। এই যে পুরুষ ফুলের পিছনে ফল নাই, দেখেন? ও, পুরুষ ফুলের পিছনে ফল নাই। এই জায়গা আছেন, ফল আছে, দেখেন? এগুলো হলো মেয়ে ফুল। মেয়ে ফুল, মেয়ে ফুলগুলোর প্রত্যেকটা ফুলের গোড়ায় পটল রয়েছে। আর এই যে পুরুষ ফুলের গোড়ায় একটা পটল নেই, দেখেন? এই যে আমরা পরাগায়ন যদি না হয় তাহলে অনেক সময় টিকে না, টিকে না। যদি মাসিতে পরাগায়ন হয় যেটা, সেটি হবে পটল, আর নাহলে হবে না, ওগুলো মারা যাবে, মারা যাবে। আচ্ছা, আর আমরা যদি হাতে পরাগায়ন করে দিস, 100% 100%। এই জন্য আমরা পরাগায়ন করি।